কালীপূজার অন্যতম উপকরণ জবা ফুল। বছরের এই সময়ের দিকেই চেয়ে থাকেন জবা চাষীরা। এবছর ফলন ভালো হলেও তুলনায় দাম অনেকটাই কম, আক্ষেপ চাষীদের। কালীপূজার সঙ্গে জবা ফুল অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে। মায়ের পায়ে লাল জবা না পড়লে পুজো এক প্রকার অসম্পূর্ণ। সেই কারণে কালীপূজা এলে জবা ফুলের চাহিদাও বাড়ে। বছরের একটা সময়ের জন্য অপেক্ষা করে থাকেন ফুল চাষীরাও। এবছর তেমন টানা বৃষ্টি না হওয়ায় মুখে হাসি তাদের। ভালো ফলনের কারণে উৎপাদন বেশি হওয়ায় আয় বাড়বে বলে জানান কৃষকেরা। ফলন বেশি হলেও ততটা খুশি নন ফুল চাষীরা। এবার তেমন দাম বাড়েনি জবা ফুলের। ফুল চাষী নিমাই সরকার বলেন, এবছর ফলন বেশি হলেও দাম তেমন পাচ্ছি না। দুর্গাপূজার আগে 800 টাকা প্রতি হাজার পিস বিক্রি হলেও কালীপূজায় দাম অনেকটাই কম। এখনো আশা পূজোর দিন দাম বাড়বে। এবার আশা করেছিলাম খুব বেশি হবে, আজকে 3-4 দিন আছে আর সামনে কালীপূজো। তা যে ওয়েদার খারাপ, বর্তমানে যে ওয়েদার খারাপ, চাষ খুব বেশি হলেও দেখা যাচ্ছে ফলন বেশি। তা বাদও কালকেও বিক্রি হয়েছে 40 টাকা, 35 টাকা, ওই লাস্টে 25 টাকা। এই যে ফলন বৃদ্ধি হলো তার জন্য কম, প্লাস সামনে যে আমরা আশা করে থাকি কালী পুজোয় দুটো পয়সা পাবো। দুর্গাপুজো যেরকম পেয়েছিলাম 700-800 টাকা পেয়েছিলাম, কিন্তু দুর্গাপুজোয় কালী পুজো যে পাবো কি এটা আশা নেই। কিন্তু দেখা যাচ্ছে সব প্রতি বছরই দেখা আশা থাকে যে কালী পুজোয় একটা পয়সা মোকা পয়সা পাই, তার আশাই তো আমাদের ফুল চাষ করা। তাই এই জন্যই আমাদের এখন বর্তমানে যে পরিস্থিতি আছে, ভবিষ্যৎ কী হয় বলতে পারবো না। আমি 2 বিঘে চাষ করেছি, ফলন মোটামুটি 16-17 এরকম হাজার হয়ে হয়। কালী পুজো অপেক্ষা রয়েছি, কিন্তু কালী পুজো যা দেখতে পাচ্ছি এবারে এখনো পর্যন্ত 40 টাকা, 35 টাকা, লাস্টে 15-25 টাকা বিক্রি করতে হলো গতকালও। এখন আর সামনে 3-4 দিন আশা রয়েছি, এখন কি হ্যাঁ কি হবে ঠিক নেই। এরপর এক ফুল চাষী রবীন ঘোষ বলেন, আবহাওয়া কিছুটা গরম থাকায় ফুলের ফলন অনেকটাই বেশি, সেই কারণে দামও কম। প্রতি বছর এই সময় জবা ফুল বা অন্যান্য ফুলের দাম অনেকটাই বেশি থাকে, এবার সেই দাম অনেকটা কম। মার্কেটে ফুলের চাহিদা এবছরটাই কম। অন্যান্য বছর এই ধরেন পুজোর 2-4 দিন আগে, 4-5 দিন আগের থেকে ব্যাপক চাহিদা থাকে। এবছর চাহিদাটা কম, তার কারণ হচ্ছে মালের ফলনটা খুব, এবছর জবার খুব ফলন হচ্ছে। এবছর ওয়েদার গরম আছে, অন্যান্য বছর এই কালী পুজোর আগ মুহূর্তে অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে, ফুল কমে যায়, মার্কেট ভালো হাই হয়ে যায়। এবছর সেই ভাবটা নেই, এখনো গরম। 3-4 দিন আগে এখনো 40-50 টাকা মার্কেটে জবা, 30 টাকা জবা বিক্রি হচ্ছে, যা কিনা অন্যান্য বছরের তুলনায় অনেক কম, অনেক গুণ কম। অন্যান্য বছর এই সময় 150-200 টাকা বাজার এসে যায় জবা। হ্যাঁ, আমরা প্রতি বছর দেখুন আমাদের এই জবা চাষিদের, বিশেষ করে কালী পুজো মানে জবা, আমাদের একটা আশা থাকে কালী পুজোর 1 সপ্তাহ 10 দিন আগের থেকে জবাটা ভালো রেটে বিক্রি হবে, বিশেষ করে কালী পুজোর দিনও সুন্দর রেট পাবো আমরা, সেই আশায় বসে থাকি। কিন্তু এবছর আমাদের মার হয়ে যাচ্ছে জবাই। কি কারণে মারটা হচ্ছে? মার হচ্ছে ওয়েদার এখন গরম, আর গরম হলে জবার ফুলটা বেশি হয়, আর ফুল বেশি হলে মার্কেটে আমদানি হয়ে যায়, এই হচ্ছে আমাদের সমস্যা। শীত পড়লে তো মাল কমে যায়, এখন যদি 10,000 বিঘা বই 8,000-10,000 মাল তোলা যায়, এখন 8,000 মিনিমাম এখন উঠছে, অনেক চাষি 9,000-10,000 উঠছে বিঘায়। শীত পড়লে পৌষ মাঘ মাসে বিশেষ করে 2,000-এ চলে আসে, 2,000-2,500-এ চলে আসবে এই ফুলটা, তখন চাহিদা বাড়ে, তখন হয়তো হয়, তখন 150-200 টাকা। এখন কত যাচ্ছে? এখন বর্তমান বাজার ভালো না, এখন গতকালকের বাজার বলছি, আজকে তো আমি এখন মার্কেটে পৌঁছতে পারিনি, গতকালকের বাজার আমি 40 টাকা মাল বেচে এসেছি, 1,000-1,040 টাকা। কত আশা করেন কালী পুজো? যেটা গত বছর কালী পুজোর এই সময়টাই এই দিনে আমরা 130-140-200-250 পর্যন্ত মাল বিক্রি করেছি, যেটা এবছর বহুগুণ কম। অন্যান্য বছর কালী পুজোর একদিন আগে আমরা 600-700 টাকা বাজার পাই, মানে 1,000-1,600 টাকা। হ্যাঁ, কালী পুজোর একদিন আগের কথা বলছি। চাষিরা আশাবাদী পুজোর দিন দাম বাড়বে, ফলে পুজোর দিকে তাকিয়ে আছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ঠাকুরনগর। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।